তো আমরা এখন লাইন দিব। তো আমার কাছে এরকম ব্যাটারি নাই, এটি হলো 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আমি এখানে 12 ভোল্ট দিব, এটাতে পাওয়ার সাপ্লাই দিব 12 ভোল্ট। তো এটা আমি এখন ইলেকট্রিক লাইনের সাথে সংযোগ করতেছি। আর এখানে মিটার দিয়ে দেখে নিচ্ছি আমার নেগেটিভ কোনটি আর পজিটিভ ভোল্টেজ কোনটি, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এটি হলো আমার ভোল্টেজ সেটিং করলাম ডিসি ভোল্টেজ। আমি জানি ভিতরটি পজিটিভ, উপরটি নেগেটিভ, 11.9 ভোল্ট। ঠিক আছে, তো এখানে আমি এখন কানেকশন করব। কানেকশন করার জন্য এই দুটি তার নিলাম আমি, এই তারটিকে আমি এখানে বেঁধে দিলাম। আমার কাছে কোনো কিছু রেডি নেই, সমস্যা হলো সেইটা। ঠিক আছে, এটা আমি যে টেম্পারেচার কন্ট্রোলার যে নেগেটিভ আছে, নেগেটিভে আমি লাগিয়ে দিব। এখানটা একটা নিয়ে নিচ্ছি, এখানে দেখুন একটি হলো বিসিসি, একটি হলো গ্র্যান্ড অথবা মাইনাস। ঠিক আছে, আমি এখন নেগেটিভটি নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দিব। নেগেটিভ টার্মিনাল এটি হলো পজিটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল ঠিক আছে লাগিয়ে নিলাম আমি নেগেটিভ পজিটিভ। এখন আমি এই টার্মিনালটি আমি পজিটিভে ঢুকিয়ে দিব। এখন আমি এটির ভিতরে এটি ঢুকিয়ে দিচ্ছি। এখন কিন্তু পাওয়ার আছে, এখানে দেখুন ডিসপ্লে কিন্তু জ্বলে উঠেছে। ঠিক আছে, তো আমি আমার যে মোবাইলের যে লাইট, লাইটটা আমি কমে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমার এখানে যে টেম্পারেচার আছে, বর্তমান টেম্পারেচার 23 ডিগ্রি, আর এখানে সেটিং আছে 28 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমি এটি দিয়ে একটা লাইট জ্বালানোর চেষ্টা করব। টেম্পারেচার বাড়লে কী হবে, লাইট জ্বলে। ঠিক আছে, তো এটি করার জন্য আমি মিটারটি অফ করে দিচ্ছি। এটি হলো একটি 2 পিন প্লাকের লাইন, আমি এখানে 220 ভোল্ট দিব। এখন 220 ভোল্ট ডাইরেক্ট আমি কন্ট্রোলারের এই একটা টার্মিনাল দিব। আর এখানে একটি টার্মিনাল আমি লাইটের যে তার আছে লাইটের তার সাথে সংযোগ করে দিচ্ছি। এখানে আমি
এটিকে সংযোগ করে দিচ্ছি। ঠিক আছে, আর এটির অন্য প্রান্তের একটি তার এটির এই পাশে লাগিয়ে দিচ্ছি আমি। এই হলো, ঠিক আছে, এটা হলো সেন্সর, এটা হলো সেন্সর। এই সেন্সরটি আমি যেখানে রাখি সেই জায়গার টেম্পারেচার সে আমাকে দেখাবে। ঠিক আছে, আমি হাতে ধরলাম, দেখুন 23 থেকে 23.1 2 3 4 করে অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি চাইলে এটি থার্মোমিটার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমার গায়ে টেম্পারেচার কত সেখানে এখান থেকে দেখাবে। ওকে, এখন আমি লাইটে কানেকশন দিচ্ছি। আমি এই প্লাগটি এখন আমি বিদ্যুতের সাথে সংযোগ করে দিচ্ছি। সংযোগ করে দিলাম, এখন দেখি সেটিংসে গিয়ে কি করা যায়। লাইট কিন্তু জ্বলে গিয়েছে, দেখুন। আমি একটু বাড়াচ্ছি আবার, তো এখানে দেখুন আমার টেম্পারেচার রয়েছে 23.6। আমি 20 যখন সেট করেছি তখন কিন্তু লাইটটি আমার জ্বলেছে। চাইলে এটিকে আমরা উল্টে দিতে পারি। ঠিক আছে, আমার সেট পয়েন্ট হলো 20, 23 গিয়েছে, চালু হয়েছে। তো এটার জন্য কিছু সেটিংস রয়েছে, প্যারামিটার রয়েছে। তো এখন আমি যেটা করতে পারি যে আমার সেন্সরটি, এটি হলো সেন্সর, তো আমরা একটা প্যারামিটার দেখি। তো এটি যে সেটিংস, সেটিংস দেখার জন্য আমি এই পিডিএফটি ডাউনলোড করতেছি। নেট খুবই স্লো, আমি একটু পজ করে রাখতেছি। সেটিংসটি আমি পেয়েছি। তো এখানে দেখুন হিটিং কুলিং নামে একটি অপশন রয়েছে। তো এখানে দেখুন একটি সেটিংস, হিটিং অ্যান্ড কুলিং, হিটিং কুলিং, তো এটি এস অথবা সি রয়েছে। তো এখন এটি আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সেট, ওকে। তো এখন দেখি এখন কাজ করবে উল্টা। এখন মনে করেন আমার যে 23 ডিগ্রি টেম্পারেচার বর্তমান টেম্পারেচার, এখন যদি টেম্পারেচার যদি আমি বাড়াই এখন
এখন কিন্তু আমার কুলিং শুরু হবে, দেখুন। এখন আমি এই যে সেন্সরটি আছে, সেন্সরটি এখন আমি লাইটের সাথে ধরি, দেখি টেম্পারেচার বাড়ে কি না। যখন আমার টেম্পারেচার 27 হবে তখন কিন্তু আমার এই লাইটটি বন্ধ হয়ে যাবে। টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। কুলিং ঠিক আছে, এখন কিন্তু যে আমার যে সেটিং যে টেম্পারেচার ছিল যে 27 ডিগ্রি উঠার পরে আমার লাইটটি অফ হয়ে গেছে। যখন আবার আমার এই 29 ডিগ্রি টেম্পারেচারতে কমবে তখন কিন্তু আমার লাইটটি আবার চালু হবে, ঠিক আছে। এখানে দেখুন আউটপুট বন্ধ এখন। আমি কমানোর চেষ্টা করতেছি, আমি চাইলে কিন্তু এখানে টাইম সেট করতে পারি যে 26 ডিগ্রি বা 27 ডিগ্রি আসার পরে শূন্য থেকে শুরু করে আমি কত সেকেন্ড এখানে দেখে নিচ্ছি। আমি মিনিট 10 মিনিট পর্যন্ত আমি ডিলে করতে পারি চাইলে, দেখুন এখানে ডিলে স্টার্ট 0 থেকে 10 মিনিট, চাইলে আমি 10 মিনিট ডিলে করতে পারি এখানে। তো এখন আমার পরিপূর্ণ কুলিং হয় নাই, আর এটা আমি অ্যাকুরেন্সি 100% করতে পারি চাইলে। আমার একটি সেটিংস চেঞ্জ করতে হবে এটার জন্য, আমার টেম্পারেচার যখন যা আসে তাই আমার দেখাবে, এটা হচ্ছে হিস্টোরিস। তো এখানে 1% থেকে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 2% প্লাস মাইনাস দেওয়া আছে। সেটিংসটি কত, এটি এটি হলো P1, ঠিক আছে। তো P1 যাওয়ার জন্য P1টাকে আমি এখন লাইট কিন্তু আবার জ্বলে গিয়েছে, ঠিক আছে। তো এটির যে টেম্পারেচার রেঞ্জ -50 থেকে -120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করতে পারবে। তো এটি দিয়ে আপনারা বাসা বাড়ি শীতকাল যে হিটার ইউজ করতে পারেন চাইলে। এটি যে রিলে আছে, রিলের যে লোড 10 এম্পিয়ার লোড, আপনারা অনায়াসে 1 কিলোওয়াট হিটার ইউজ করতে পারেন। তো এখন আমি আবার টেম্পারেচারটি কমানোর চেষ্টা করতেছি, দেখি এখন সাথে সাথে বন্ধ হয় কিনা। আমি এখন টেম্পারেচার বাড়াচ্ছি, আমি ধরলাম বাড়া শুরু করে দিল। দেখুন সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিলাম আবার,
আমি এখন কমন চেষ্টা করতেছি আবার টেম্পারেচার। দেখুন সাথে সাথে কিন্তু এটি অন হয়ে গিয়েছে। তো কেউ যদি এই ভিডিও দেখে নিতে চান, শুধু আজকের জন্য ভিডিও দেখে আসার জন্য প্রাইস মাত্র মাত্র 299 টাকা, মাত্র 299 টাকায় চাইলে আপনার এই প্রোডাক্টটি নিতে পারেন। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার সেখান থেকে যোগাযোগ করে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন। এখানে আরও অনেকগুলি সেটিংস রয়েছে, তো আপনারা চাইলে আমার যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমি, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা এই সেটিংগুলি বের করে চেক করতে পারেন। তো আমার এখন যে সিস্টেমটা, এটি হলো আমার হিটিং সিস্টেম, যে আমার এত ডিগ্রি ওঠার পরে আমার সিস্টেমটি অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখুন এখন কিন্তু লাইট জ্বলতেছে এখনও। এখন আমি আবার কুলিং করতেছি আবার। আচ্ছা, আমি এখন টেম্পারেচার বাড়াতে হবে আমার, আমি ধরলাম 27.6, সাথে সাথে অফ ছেড়ে দিলাম আমি আবার। তো এটি হলো আমার হিটিং মোড, যে আমি 28 ডিগ্রি সেট করেছি, 28-এ যাওয়ার পর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো একটি ছিল কুলিং মোড। ঠিক আছে, তো কুলিং মোডটি কোথায়? কুলিং মোডটি হলো, কুলিং যে মোড সেটি হলো P1-এ, P0-তে। তো এটি হলো সেটিং P0, আমি এটাকে কুলিং করে দিচ্ছি, এই কুলিং, ওকে সেট P5, P6, P7, P8, P0। ঠিক আছে, এটা তো এখানে 9টা প্যারামিটার রয়েছে, 10টা মোড প্যারামিটার। তো এখানে দেখুন যে এখানে 26, এখানে 27। এখন যদি আমার টেম্পারেচার এখানে বাড়লে কী হবে আমি একটু দেখি। আমি বাড়ানোর চেষ্টা করতেছি, এখন এটা হলো কুলিং মোড। যতক্ষণ না পর্যন্ত আমার 27-এর নিচে নামবে ততক্ষণ আমার ফ্যান চলবে, চাইলে আমি এখন ফ্যান চালাতে পারি। আমি 27-এর যখন নিচে নামবে তখন আমার ফ্যানটি বন্ধ হবে, তখন আমি ছেড়ে দিলাম আবার। আমি একটু ফু দিচ্ছি। সুমন্ত ছু সুমন্ত ছু, ঠিক আছে, দেখুন বাস বন্ধ হয়ে গেল। তো এটি দিয়ে চাইলে আপনারা বিভিন্ন ইঞ্জিন ইউজ করতে পারেন, যাদের সিএনজি পাম্প আছে ওয়াটার কুলিং দেখার জন্য ইউজ করতে পারেন, যারা ফার্মের ডিম ডিম ফুটান, বাচ্চা ফুটান, মুরগি বাচ্চা ফুটান, হাঁসের বাচ্চা ফুটান, আপনারা চাইলে এটি দিয়ে খুব সহজেই আপনারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন আপনার ইচ্ছা মতো। চাইলে আপনার টাইম সেটিং করতে পারেন, এছাড়া অনেকগুলি প্যারামিটার রয়েছে এখানে, আমি দেখিয়ে দিয়েছি। যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।